আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয় বাংলা ব্যাকরণ। প্রথম প্রশ্ন, পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তরটি হবে পরিযোগ ইক্ষা। পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে পরিযোগ ইক্ষা। দ্বিতীয় প্রশ্ন, সম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? উগ্র। সম্য শব্দের বিপরীত শব্দটি হবে উগ্র। সূর্য এর সমার্থক প্রতিশব্দ কি? সবিতা। সঠিক উত্তরটি হবে সবিতা। সিংহাসন কোন সমাসের উদাহরণ? সিংহাসন সিংহ চিহ্নিত আসন, এটি কর্মধারয় সমাসের উদাহরণ। আলোয় আধার দূর হয়, এটি কোন কারকের উদাহরণ? এটি অধিকরণ কারকের উদাহরণ। স্ত্রী থেকে ইস্ত্রী হয়েছে কোন প্রক্রিয়ায়? এখানে প্রথমে অর্থাৎ আদিতে রস্যই যুক্ত হয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে আদি সরাগম। পঞ্চম স্বর অর্থ কি? কোকিলের সুরল হরি। সঠিক উত্তরটি হবে কোকিলের সুরল হরি। দম্পতি কোন সমাস? সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাস। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। ডয় শূন্য র ও ঢয় শূন্য র কি জাতীয় ধ্বনি? সঠিক উত্তরটি হবে তারণজাত ধ্বনি। পিত্রালয়ে এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? পিত্র যোগ আলয়। যে রোগ নির্ণয় করতে হাতরে মরে, এক কথায় তাকে কি বলে? হাতুরে। প্রাচ্য এর বিপরীত শব্দটি কি? প্রতীচ্য। প্রাচ্য এর বিপরীত শব্দটি হবে প্রতীচ্য। প্যারাগম্যাটিক এর সঠিক অর্থ কি? বাস্তবধর্মী। প্যারাগম্যাটিক এর সঠিক অর্থটি হবে বাস্তবধর্মী। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি। যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে না, এক কথায় তাকে কি বলে? বনস্পতি। হাত ভারী বাগধারাটির অর্থ কি? হাত ভারী বাগধারাটির অর্থ হবে কৃপণ। স্থাবর এর বিপরীতার্থক শব্দ কি? স্থাবরের বিপরীতার্থক শব্দটি হবে জঙ্গম। নিচের কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তরটি হবে গহ। গৃহিণী। তপোবন এর সন্ধি বিচ্ছেদ কি? তপোবন এর সন্ধি বিচ্ছেদটি হবে তপ যোগ বন। চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট অর্থটি হবে প্রিয়জনদের সমাগম। বাক্যের গুণ কয়টি? তিনটি। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বাক্যের তিনটি গুণ কি কি? বাক্যের তিনটি গুণ হবে আকাঙ্ক্ষা, আসক্তি
ও যোগ্যতা। নামপদের মূল অংশকে বলা হয় প্রাতিপদিক। নামপদের মূল অংশকে বলা হয় প্রাতিপদিক, আর ক্রিয়াপদের মূল অংশকে ধাতু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সমযোগ চয়, এটি কোন ধরনের সন্ধি? সঠিক উত্তরটি হবে ব্যঞ্জন সন্ধি। আলো ছায়া পদটি কোন সমাস? সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাস। আলো ছায়া দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্নটি হল প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে প্রভাতে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তরটি হবে অধিকরণে সপ্তমী। ষোলকলা শব্দের অর্থ কি? ষোলকলা শব্দের অর্থ সম্পূর্ণ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।